সমস্ত এম এসকে এস এস কে এবং একাডেমিক সুপারভাইজার বন্ধুদের আমাদের ওয়েস্টবেঙ্গল তৃণমূল এসকে এমএসকে ও অ্যাকাডেমিক সুপারভাইজার মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে কিছু বিষয় নিয়ে অবগত করছি যেটা যে মিটিংটা আমাদের আঠেরো তারিখে বিকাশ ভবনে ছিল সেই সম্পর্কে শোনার জন্যে আপনারা প্রচণ্ড উদ্গ্রীব হয়ে আছেন জানি আমরা ওখানে বিকাশ ভবনে এগারোটার সময় গিয়েছিলাম এবং ওখানে ওয়েটিং রুমে আমরা অপেক্ষা করেছিলাম আমাদের ডাকবে ডাকবে করে আমরা সন্ধ্যার সময় পর্যন্ত ওখানে আমরা অপেক্ষা করেছিলাম কিন্তু ওই দিন ওখানে প্রচণ্ড ভিড় ছিল বহু সাংবাদিকরা ওখানে এসেছিলেন তাদেরও ভিড় ছিল পরিশেষে মন্ত্রী মহাশয় যখন বেরিয়ে যাচ্ছেন তখন আমরা কয়েকজন ওখানে গিয়েছিলাম গিয়ে বললাম স্যার আমরা এমএস কে এস পক্ষ থেকে এসছি আমাদের আজ সঙ্গে আপনার আজ বৈঠক ছিল উনি আমাদের দিকে একটু তাকালেন আর বিশেষ কিছু বললেন না চলে গেলেন এতে আমরা প্রচণ্ডভাবে দুঃখ পেয়েছিলাম যে আমাদের বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করবো এনআইএসের ব্যাপার নিয়েও আমাদের ইনডোর প্রোগ্রামের ব্যাপার নিয়ে আমাদের অনারিয়ামের ব্যাপার নিয়ে কিন্তু কোনো কিছুই আলোচনা হলো না আমরা প্রচণ্ড দুঃখের সঙ্গে ওখান থেকে চলে আসার পথে সাংবাদিকদের ধরলাম ওদের বললাম স্যার আমাদের জন্যে আপনারা কিছু একটা করুন এবং বলুন যেখানে শিক্ষা বন্ধু তিন হাজার মতো আছে তাদের জন্যে ইদানিং যে টাকা বাড়িয়েছে আর আমরা আজ পঞ্চান্ন হাজার শিক্ষক শিক্ষিকা ও একাডেমিক সুপারভাইজাররা দিনের পর দিন ঘুরছি এবং আমাদের যে আশ্বাস দিয়ে এসেছিলেন তার স্বরূপ উনি কিছুই বললেন না উনি নিজেই মিটিং ডেকে ডেকেছিলেন এবং ডেকে আমাদের এই চরমভাবে আঘাত দিলেন আমরা এতে সাংগঠনিক দিক থেকে আমরা তাদের কাছে কি বলবো আমাদের বন্ধুদের কাছে সেটা আমরা ভেবে পাচ্ছি না এদিকে এনআইওএস যেভাবে একটা নোটিশ ইস্যু করেছে তাতে আমরা প্রচণ্ডভাবে উদ্গ্রী কারণ আমাদের যে সময় অর্ডারটা দেওয়া হয়েছিলো সেই সময় যারা গ্রাজুয়েট আছে এমএসকে কিংবা এসএসকে দের মধ্যে তাদের ডিএলএডে ফিফটি পারসেন্টের কোনো গল্পই ছিল না বা করতেও বলেনি এখন এই রকম ধরনের নিউজ একটা ওখান থেকে এনআইওএস থেকে দিয়েছে সুতরাং এ নিয়েও আলোচনা করব যাতে আমাদের শিক্ষামন্ত্রী কে বলেন কিন্তু সেসব আলোচনা কিছুই হলো না আমি বলতে চাই যে এনআইএস থেকে যে এটা দিয়েছে ফিফটি পারসেন্টের বিষয়টা ও বিষয় নিয়ে আপনারা কেউই উদ্গ্রী হবেন না আমরা গভর্নমেন্টের অধীনে আছি পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী হিসেবে আমরা আছি স্কুলে শিক্ষকতা করি আমাদের ওরকম ধরনের অর্ডার যতক্ষণ পর্যন্ত না দেবে ততক্ষণ পর্যন্ত আমাদের মনে হয় ওই চিন্তা ভাবনা আমাদের না করাটাই ভালো আমাদের অর্ডার আসলে আমরা অর্ডার মাফিক চলব আমাদের নিজস্বভাবে ব্যক্তিগতভাবে কিছু না করাটাই বাঞ্ছনীয় যাই হোক ওখান থেকে যখন নিরাশ হয়ে ফিরে এলাম বিকাশ ভবন থেকে নিচে এসে আমরা কয়েকজন সিদ্ধান্ত নিলাম যে কি করা যায় তাই পঁচিশ তারিখে যে তীব্র যে প্রতিবাদ বা তীব্র যে বঞ্চনা আমাদের বিরুদ্ধে মানে বঞ্চনা হচ্ছে তার প্রতিবাদস্বরূপ আমরা পঁচিশ তারিখে বিকাশ ভবনের সামনে করুণাময়ী অথবা কালীঘাট যেখানেই হোক না কেন আপনাদের আমাদের এই মাস্টার গ্রুপ চ্যানেল মারফত আমরা জানিয়ে দেবো টেলিফোনেও আপনাদেরকে আমরা বিষয়টি জানিয়ে দেবো আপনারা কেউ উদ্গ্রীব হবেন না এবং এবার এই যে আমাদের আন্দোলন জারি থাকবে এবং আমাদের যে অভিযানটা আমরা বিশাল জাঁকজমকপূর্ণভাবেই করব। এবং সরকারের আমরা টনক নড়িয়ে দিতে চাই যে আমরা সরকার পক্ষের হয়েও আমরা তীব্র বঞ্চনার শিকার এমএসকে এসএসকের যে সমস্ত বন্ধুরা দিনের পর দিন সকলের মাইনে বেড়ে গেল আমাদের আজও পর্যন্ত আমাদের দিকে দৃষ্টি দিল না বড় ব্যথার বিষয় এজন্যে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব আমরা সরকার পক্ষের হয়েও আমরা এর কোনো সুরহা পেলাম না আমাদের এডুকেশন দপ্তরে নিয়ে যাওয়ার কথা ইতিবাচক আলোচনা অনেক কিছু করেছেন আমাদেরকে পেনড্রাইভ আমরা দিয়েছিলাম এই মন্ত্রীর নির্দেশ মতো তারপরে আমরা আমাদের বায়োডাটাও জমা দিয়েছিলাম একের পর এক এইভাবে দিন আমাদের পিছানো হলো এতে আমরা প্রচণ্ডভাবে ক্ষুব্ধ ব্যথিত তাই সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য পুনরায় আমরা তীব্র যে অভিযান তীব্র বঞ্চনার যে শিকার হয়েছি তার জন্যে আমরা ওই বিকাশ ভবন অভিযান করব অতি অবশ্যই এদিন আমাদের নেতৃত্বরা বিভিন্ন জেলা থেকে এসেছিলেন তাঁনারা প্রচুর কষ্ট এখানে করেছেন সাধুবাদ তাদের জানাই আপনারা আমাদের সাথে থাকবেন যাতে পঁচিশ তারিখের আমাদের এই অভিযান সফল হয় আর পরিশেষে বলে রাখি পরবর্তী খবর পেতে আপনারা এই মাস্টার গ্রুপ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন করবেন চট জলদি খবর পেতে প্রায়ই খবরটা দেওয়ার আমরা এই চ্যানেল মারফতই ব্যবস্থা করব সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শেষ করছি আনারুল ইসলাম